আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইটালিয়ান ভাষা শিখার আজকের ভিডিওতে আমরা লিপার্তে দেল কর্পো, অর্থাৎ শরীরের অঙ্গ সম্পর্কে জানব। আমাদের হাত পা এগুলোকে ইটালিয়ান ভাষায় কী বলে সে সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানব। যারা আমার ভিডিওতে নতুন, তারা নিচে আমি লিংক দিয়ে দিব। আমার এখানে অনেক ভিডিও আছে, অ্যালফাবেট ভিডিও আছে, উচ্চারণের ভিডিও আছে। যারা নতুন তারা সেখান থেকে দেখে নেবেন, আর যারা পুরাতন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমরা ভিডিওটা শুরু করি। লা তেস্তা, লা তেস্তা, লা তেস্তা মানে হচ্ছে মাথা। লা তেস্তা, এগুলো হচ্ছে আর্টিকেল যা সম্বন্ধে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম। নিচে আমি লিংক দিয়ে দিব, যারা নতুন তারা দেখে নেবেন। লো স্তোমাকো, লো স্তোমাকো, স্তোমাকো মানে হচ্ছে পেট, অর্থাৎ পেটের ভিতরের অংশকে বলা হয়েছে লো স্তোমাকো। লরেকিও, লরেকিও, লরেকিও মানে হচ্ছে কান। লরেকিও, লরেকিও মানে হচ্ছে কান। লা বক্কা, লা বক্কা, লা বক্কা মানে হচ্ছে মুখ। লা বক্কা। ইল ব্রাচ্চো মানে হচ্ছে বাহু, যেটা হাতের উপরের অংশ। ইল ব্রাচ্চো, ইল ব্রাচ্চো মানে হচ্ছে বাহু। তারপরে আছে ইল মানো, ইল মানো, ইল মানো মানে হচ্ছে হাত। ইল ব্রাচ্চো মানে হচ্ছে হাতের উপরের অংশ, যেটা বাহু। ইল পেত্তো, ইল পেত্তো মানে হচ্ছে বুক। ই দেন্তি, ই দেন্তি মানে দাঁত। লা ফাচ্চা, লা ফাচ্চা, লা ফাচ্চা মানে হচ্ছে পুরো মুখ। আর হচ্ছে লা বক্কা মানে হচ্ছে যে যে অংশ দিয়ে আমরা খাবার খাই। লা বক্কা হচ্ছে মুখ, খাবার খাওয়ার জন্য মুখ। আর লা ফাচ্চা মানে হচ্ছে চোখ, নাক সহকারে পুরো ফেসকে বলা হয়েছে লা ফাচ্চা, পুরো মুখ। ইল নাজো, ইল নাজো মানে হচ্ছে নাক। লক্কিও, লক্কিও মানে হচ্ছে চোখ, লক্কিও চোখ। লা গাম্বা, লা গাম্বা মানে হচ্ছে পা। লা গাম্বা মানে হচ্ছে পা। ইল পিয়েদে, ইল পিয়েদে মানে হচ্ছে পা বা পায়ের পাতা। ইল পিয়েদে, ইল পিয়েদে। তারপরে হচ্ছে ইল দিত, ইল দিত মানে হচ্ছে আঙ্গুল। ইল দিত মানে হচ্ছে আঙ্গুল। লা লাবরা, এখানে ডাবল বি, লাবরা মানে হচ্ছে ঠোঁট। লা লাবরা, লা লাবরা। আচ্ছা, আরেকবার লক্ষ্য করুন শব্দ অর্থগুলো। লা তেস্তা, লা তেস্তা মানে মাথা। লো স্তোমাকো মানে হচ্ছে পেট। লরেকিও, লরেকিও মানে হচ্ছে কান। লা বক্কা মানে মুখ। লা ইল ব্রাচ্চো, ইল ব্রাচ্চো মানে হচ্ছে বাহু। ইল মানো, ইল মানো মানে হচ্ছে হাত। ইল পেত্তো, ইল পেত্তো মানে হচ্ছে বুক। ই দেন্তি, ই দেন্তি মানে দাঁত। লা ফাচ্চা, লা ফাচ্চা মানে পুরো মুখ। ইল নাজো, ইল নাজো মানে নাক। লরেকিও, লক্কিও, লক্কিও মানে হচ্ছে চোখ, লক্কিও চোখ। লা গাম্বা পা। ইল পিয়েদে, ইল পিয়েদে মানে পা বা পায়ের পাতা। ইল দিত, ইল দিত মানে আঙ্গুল। লা লাবরা, লা লাবরা মানে হচ্ছে ঠোঁট। আশা করি শব্দগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখুন, আমরা অনেকেই ডাক্তার কাছে গেলে বলতে পারি না যে কিভাবে বলবো আমাদের মাথা ব্যথা হচ্ছে, আমাদের হাঁটু ব্যথা, আমাদের গলা ব্যথা।
অনেকে আমরা যারা নতুন তারা বলতে পারি না, আবার অনেকে পুরাতন আছে তারা অনেকে জানে না হয়তো। তো দেখে নিন এটা কিভাবে বলবেন। মি ফা মালে, মি ফা মালে মানে আমার ব্যথা হয়, মি ফা মালে আমার ব্যথা হচ্ছে, মি ফা মালে। লা স্কিয়েনা, স্কিয়েনা মানে হচ্ছে পিঠ, আমার পিঠে ব্যথা হচ্ছে, মি ফা মালে লা স্কিয়েনা আমার পিঠ ব্যথা হচ্ছে। মি ফা মালে ইল জিনোকিও, ইল জিনোকিও, মি ফা মালে ইল জিনোকিও আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, মি ফা মালে ইল কল্লো আমার গলাতে ব্যথা হচ্ছে। ইল কল্লো মানে হচ্ছে এখানে গলার ভিতরের অংশকে বলা হয়েছে, ইল কল্লো মানে গলার ভিতরে ব্যথা করছে, মি ফা মালে ইল কল্লো। তারপরে আবার বলতে পারবেন মি ফা মালে লা গলা, মি ফা মালে লা টেস্তা আমার মাথা ব্যথা হচ্ছে, মি ফা মালে লা টেস্তা, মি ফা মালে মানে হচ্ছে আমার ব্যথা হচ্ছে। তারপর এখান থেকে যে ব্যথা করে সেটা বললেই হয়ে যাবে, ডাক্তারের কাছে কথা বলতে গেলে অনেকেরই এটা সুবিধা হবে। মি ফা মালে লা গলা লা টেস্তা ইল জিনোকিও লা স্কিয়েনা, এরকম ভাবেই বলা যেতে পারে। তারপর দেখুন এখানে আছে মি সেন্ত মানে অনুভব করে, এখানে সেন্ত মানে আমি অনুভব করছি, সেন্তিরে ভার্ব থেকে এসেছে মানে অনুভব করা অর্থাৎ কোনো কিছু ফিল করা। যে আমরা অনেকেই বলে থাকি যে আমার এখন খারাপ ফিল হচ্ছে, আমার ভালো ফিল হচ্ছে, মানে আমি ক্লান্তকর, এগুলো কিভাবে বলবো দেখুন, একদম ইজি। মি সেন্ত মেলিও, মেলিও, মি সেন্ত মেলিও মানে আমি ভালো অনুভব করছি, আমি অনুভব করছি, মি সেন্ত মানে আমি অনুভব করছি, মি সেন্ত মেলিও আমি ভালো অনুভব করছি, মি সেন্ত পেজ্জ, পেজ্জ, পেজ্জ মানে অতিরিক্ত খারাপ, আরো খারাপ, মি সেন্ত পেজ্জ আমি আরো খারাপ অনুভব করছি, মি সেন্ত পেজ্জ, মি সেন্ত দেবলে, মি সেন্ত দে বলে দুর্বল, আমি দুর্বল অনুভব করছি। অনেকে বলে অসুস্থ থাকলে যে এখন তোমার কি অবস্থা, এখন কিরকম অনুভব করছো, তখন যেটা আপনি ফিল করবেন সেরকমই বলবেন যে মি সেন্ত মেলিও, যদি আপনি ভালো ফিল করেন, মি সেন্ত মেলিও আমি ভালো অনুভব করছি, মি সেন্ত পেজ্জ আমি আরো খারাপ অনুভব করছি, মি সেন্ত দে বলে, দে বলে মানে আমি দুর্বল অনুভব করছি, মি সেন্ত স্তাঙ্ক, স্তাঙ্ক, মি সেন্ত স্তাঙ্ক আমি ক্লান্তিকর অনুভব করছি, মি সেন্ত সন্ন, সন্ন মানে ঘুম ঘুম ভাব হওয়া যেটাকে বলা বোঝায়, মি সেন্ত, মি সেন্ত সন্ন আমি ঘুম 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 অনুভব করছি, মি সেন্ত সন্ন আমি ঘুম ঘুম অনুভব করছি, মি সেন্ত মালে আমি খারাপ অনুভব করছি, মি সেন্ত মালে আমি খারাপ অনুভব করছি, মি সেন্ত মেলিও ভালো অনুভব করা, মি সেন্ত পেজ্জ আরো খারাপ, মি সেন্ত দে বলে দুর্বল অনুভব করা, মি সেন্ত স্তাঙ্ক মানে আমি অনেক ক্লান্তকর অনুভব করছি, মি সেন্ত সন্ন আমি ঘুম ঘুম অনুভব করছি, মি সেন্ত মালে আমি খারাপ অনুভব করছি। লক্ষ্য করেছেন আপনারা আজকে আমরা অনেকগুলো শব্দার্থ শিখলাম এবং কিভাবে ডাক্তারের কাছে মোটামুটি ভাবে আপনি বলতে পারবেন কথা সেটুকু যথেষ্ট শিখা হয়ে গেছে। আশা করি সবাই আজকে ক্লাসে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।